নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজো স্পেশাল সিজনো রেসিপি। সিজনো বানানোর জন্য আমি কচু আর বেগুন কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর সিজনোতে যেটা দরকার, কলাই। কলাই ছাড়া সিজনো সম্ভব নয়, তাই দু রকমের কলাই নিয়ে নিয়েছি, বরবটি কলাই আর কালো কলাই। কালো কলাই বা বিড়ি কলাই নামে আমরা এটাকে চিনি। কলাইগুলোকে একটু ভালো করে ভেজে নেব, খুব খারাপও না, তাহলে আবার সেদ্ধ হবে না, একটু জাস্ট গরম করে নেব। কলাইটা যখন দেখবেন ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, জাস্ট হালকা বের হতে শুরু করবে, আর কলাইটাকে নামিয়ে দেবেন, বেশি খড়াবেন না। দেখুন কলাইগুলো এরকম হয়ে গেছে ভাজা, এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিলাম। কলাইগুলো সাইডে রেখে আমি এখন এটা প্রেশার কুকারে বানাবো। তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু আর বেগুন। আর কচুগুলো দেখুন কত বড় বড় করে কেটেছি আমি, এরকম বড়ই কাটতে হবে। আমাদের সেজন্য এইরকমই হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকমের হয়, আপনাদের নিশ্চয়ই আলাদাও হতে পারে বা এরকমও হতে পারে। দেখুন বেগুন আর কচু আমি দিয়ে দিলাম। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। 1 গ্লাস পরিমাণ জল দেওয়ার পরও মনে হলো যেন আরও জল লাগবে, কারণ কলাইগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সিটিটা বেশি দিতে হবে। আর যেহেতু প্রেশার কুকারটাও ছোট, তাও আমি আরও 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। এবার এই সমস্ত কলাইগুলো, যে কলাইগুলো আমি ভেজে রাখলাম, সেই কলাইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি এবার এই কলাইগুলোকে আমি ঢেলে দিচ্ছি। আর কলাই ছাড়া তো সিজানো সম্ভবই নয়, এর কোনো টেস্টই আসে না। কলাইগুলোকে আমি প্রেশার কুকারে এইভাবে নড়িয়ে একটু তলা দিকে ঢুকিয়ে দিলাম, যাতে কলাইগুলো সেদ্ধ হবে আর বেগুনগুলো তাহলে খুব একটা ঘাঁট হবে না। বেগুনগুলো প্রথমে আমি ওপরে রাখলাম আর কলাইগুলোকে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমাদের লবণ হলুদ দিয়েই সিজানো করা হয়, আবার অনেকেরও আছে লবণ হলুদ ব্যবহার করে না, হয়তো লবণটা ব্যবহার করে কিন্তু হলুদটা ব্যবহার করে না, শুধু সেদ্ধই হয়। কিন্তু আমাদের মশলা দিয়ে সমস্ত কিছুই দিয়ে সিজানোটা হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। হলুদটা দিয়ে একটু জল দিলাম, যাতে হলুদটা ডেলা না বাঁধে। আর আমি এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগাবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, আবার যে কাঁচা রসুন হয় সেটাও দিতে পারেন। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি মোটামুটি 4-5টা সিটি দিয়ে দেব। 4-5টা সিটি দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা করে আমি ভালো করে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। আর বেশি নাড়লে আবার ঘাটা হয়ে যাবে, তাই একটু হালকা করে নেড়ে আমি দেখিয়ে দিলাম, সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামাবার আগে, এর আমি কিন্তু এখনো গ্যাসের ফ্লেমটা অফ করিনি, লোতে রেখেছি। এটাকে নামাবার আগে আমি এবার মশলা গুঁড়ো দিয়ে দিলাম, এটা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুঁড়ো করেছি, সেই গুঁড়োটাকে আমি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেব। আমাদের এই মশলা দিয়েই সিজানো হয়, আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর একবার এটা সিজানো না হলেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন একবার, এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়।
আমি এখানে একটু জল দিয়ে দিলাম, খুব, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে কিন্তু সেজন্য খেতে ভালো লাগে না। একটু এবার বাস আমি একটু ঝোল ফুটিয়ে ঝোল নেব, থাকবে। যেহেতু আমি জল ব্যবহার করলাম তাই লবণ একটু দিতেই হবে, না হলে টেস্ট আসবে না, তাই আমি একটু লবণ দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পর এইভাবে মিশিয়ে নিতে হবে। সিজানো রেসিপি আমার কমপ্লিট, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করার জন্য রেডি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।